এবার পুজোয় এক অভিনব স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছেন সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ। দূরবর্তী জেলার যাত্রীদের কলকাতার ঠাকুর দেখানোর জন্য বিশেষ আয়োজন করা হয়েছে, যেখানে যাত্রীরা বিকেলবেলায় কলকাতায় পৌঁছে ঠাকুর দেখে আবার রাতের দিকে যাত্রা করে ভোরবেলায় নিজের বাড়িতে গিয়ে পৌঁছতে পারবেন। এমন ধরনের পুজো স্পেশাল ট্রেনের পরিকল্পনার কথা আমি অন্তত আগে কখনো শুনিনি। দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ আগামী 20 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী, এই 4 দিনের জন্য সাঁতরাগাছি ও পুরুলিয়ার মধ্যে একটি স্পেশাল ট্রেন চালাবেন। 08028 পুরুলিয়া সাঁতরাগাছি স্পেশাল পুরুলিয়া থেকে ছাড়বে সকাল 10:40 এবং সাঁতরাগাছি পৌঁছবে বিকেল 4:25। তারপর যাত্রীরা কলকাতা পৌঁছে ঠাকুর দেখে আবার ধরতে পারবেন 08027 সাঁতরাগাছি পুরুলিয়া স্পেশাল। সেই ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে রাত্রি 1টায় এবং পুরুলিয়া পৌঁছবে সকাল 7:30 সময়। এই ট্রেনটির মধ্যবর্তী স্টপেজগুলি হল খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা এবং আনাড়া। শুধু পুরুলিয়া নয়, এই ট্রেন চালু হওয়ার ফলে কলকাতায় ঠাকুর দেখতে আসার সুযোগ পাবেন মেদিনীপুর পশ্চিম এবং বাঁকুড়া জেলার মানুষেরাও। এছাড়াও পুরুলিয়ার আদ্রা এবং সংলগ্ন অঞ্চলের মানুষরাও সহজেই পুজোর কলকাতায় আসা যাওয়া করতে পারবেন। কলকাতার পুজোকে জেলার মানুষের কাছে সহজে নিয়ে আসার এমন সুযোগ এনে দেবার জন্য দক্ষিণ পূর্ব রেলওয়েকে ধন্যবাদ দিতেই হবে। অন্যান্য জেলার মানুষের জন্যেও এই ধরনের পুজো স্পেশাল ট্রেন চালু হওয়া বাঞ্ছনীয়। তবে যাত্রীদের কলকাতা শহরে প্রবেশ ও প্রস্থানে আরও অনেক বেশি সুবিধা হতো যদি এই ট্রেন সাঁতরাগাছি থেকে আর একটু এগিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত করা হতো।